তোমার নাম কি গো? তুমি দেখতে তো হ্যাপি কিউট। আমার নাম চন্দ্রা, আমাকে সবাই আদর করে ডাকে চাঁদ। তা তোমার নাম কি? আমার নাম নীল আর্মস্ট্রং, যে প্রথম চাঁদের বুকে হাত রেখেছিল। এক স্ত্রী তার স্বামীকে বলছে, আচ্ছা আমি মরে গেলে তুমি কি করবে? তখন স্বামী বলল, আমি পাগল হয়ে যাব। তখন স্ত্রী বলল, তুমি আবার বিয়ে করে নেবে না তো? তার স্বামী বলল, পাগলের কি ভরসা, সে তো যা খুশি তাই করতে পারে। কি রে, এখানে ঘুমোচ্ছিস কেন? আর বলিস নি ভাই, কাল রাত 3টা পর্যন্ত পড়াশোনা করেছি। কি, তা কখন থেকে পড়াশোনা করেছিস? 2:55 থেকে। টেন্স কয় প্রকার? 3 প্রকার, past, present, future. উদাহরণ দাও। কালকে আপনাকে দেখেছিলাম past tense, আজ আপনাকে ভালোবাসি present tense, আগামী দিন আপনাকে নিয়ে পালাবো future tense. আমার জীবনে সবচেয়ে খারাপ চয়েস তুমি। এই যে ভাইয়া, আপনার মানিব্যাগটা পড়ে গিয়েছিল। ও থ্যাংকস আপনাকে। আপনাকেও থ্যাংকস। ওয়েলকাম। আপনাকেও ওয়েলকাম। ওয়েলকাম জানানোর জন্য থ্যাংকস। থ্যাংকস জানানোর জন্য আপনাকেও থ্যাংকস। আপনাকে ওয়েলকাম থ্যাংকস দেওয়ার জন্য। থ্যাংকস দেওয়াতে ওয়েলকাম জানানোর জন্য আপনাকেও থ্যাংকস। ভাবছি বিয়ের পর ছেলের নাম রাখবো এলাকা, যাতে আমি যে কোনো এলাকায় গিয়ে বলতে পারি আমি এলাকার বাপ। বড় লোকের ডান্স। আমাদের ডান্স শুনুন, কখনো ধূমপান করবেন না, কারণ একটা সিগারেট মানুষের 8 দিন আয়ু কমিয়ে দেয়। আপনার হিসাব ঠিক আছে তো? হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে। আমি দৈনিক যে পরিমাণ সিগারেট খাই তাতে তো আপনার হিসাব অনুযায়ী আমি 250 বছর আগে মারা গেছি। কিরে মামা, তোর কাছে এত টাকা? কারণ তোর ভাবি এখন নাই রে এর লেগা। কি কস মামা, তুই টাকার লেগে ভাবির বেচা দিছস? হ্যাঁ, তোর ভাবির লগে এখন রিলেশন নাই, আমার টাকা খরচ করার কোনো মানুষ নাই, এর লেগে আমার কাছে এত টাকা বলদ। মেরা গার্লফ্রেন্ড মুঝে ছোড় দিয়া, মেরা গার্লফ্রেন্ড কা কল সাদিয়া, আব দুসরা পটানা পড়েগা। আচ্ছা এবার বলতো, বিয়ের কথা শুনলে সব ছেলেরাই লাফায় কিন্তু বিয়ের পর চুপসে যায় কেন? স্যার, খেলা শুরু হওয়ার আগে সবাই এরকম লাফায় কিন্তু মাঠে নামলে বুঝা যায় কার দৌড় কোন পর্যন্ত। এই পড়া করে এনেছিস? হ্যাঁ স্যার। বলতো কোন পাখি উঠতে পারে না? মরা পাখি স্যার। কোনো পড়াশোনাই করিস না তুই? এই জন্য আবার পড়াশোনা দরকার হয়? আপনি বলেন মরা পাখি উঠতে পারে? চুপ কর, তোর নাম কি বল? কথা ঘুরেছেন কেন স্যার? আপনি আগে বলুন মরা পাখি উঠতে পারে? এই তুই কোথায় থাকিস রে? কেন আমার বাসায়?
আবার বাদরাম হচ্ছে কেন? আমি আবার কি বাদরাম করলাম? সেদিন তো তোকে একটা অঙ্ক জিজ্ঞাসা করেছিলাম, পারিস নাই। কোন অঙ্ক স্যার? আপনি এখন ধরেন, আমি বলছি ধর তোর কাছে 20 টাকা আছে, তার থেকে 10 টাকা অন্য একজনকে দিলি, এখন তোর কাছে কত টাকা থাকবে বল? আপনি কি আমাকে গাধা ভাবেন? আমি এমনি এমনি একজনকে 10 টাকা দিয়ে দেবো? আসলে তোর মাথায় কোনো বুদ্ধি নাই। আপনি আমার বুদ্ধি পরীক্ষা করবেন তাই তো? নিন আমাকে কি ধরবেন ধরুন। ধর সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ লাগানো আছে, সেখান থেকে তুই লেবু কিভাবে আনবি? কেন ডানা লাগাবো, উড়ে যাবো আর লেবু পেরে নিয়ে আসবো। ডানা কি তোর বাপ লাগাবে? সমুদ্রের মাঝখানে লেবু গাছ কি আপনার বাপ লাগাবে? এই তুই এবার মার খাবি। কেন? আমি বার্গার চিকেন এসবের বিল দিতে পারবো, মাটের বিল দিতে পারবো না। তুই যা তো, আমার মাথা খাস না। আমার ঘরে খাবার থাকতে আমি আপনার মাথা খাবো কেন? তুই বেরিয়ে যা আমার ক্লাস থেকে, বেরিয়ে যা। তার মানে স্কুল ছুটি তাই তো স্যার? জানি খুব কষ্ট হবে করতে, তবুও বলছি তুমি যাকে চাও তার কাছে তুমি যেও না, যে তোমাকে চায় তুমি তার কাছে যাও, অনেক সুখী থাকবে, অনেক ভালো থাকবে। কারো চেহারা দেখে পছন্দ করাকে বলে ভালো লাগা, আর কারো মন দেখে বা মনকে বুঝে ভালো লাগাকে বলে ভালোবাসা। কিরে ফসকা, কি ইয়াবা কি কোম্পানি জামা রে? আরে বাবা, গরমের নতুন বাড়ি আছে, অনটেস্ট কোম্পানি। অনটেস্ট কোম্পানি না তো যাই হোক, এই তোদের পাড়া দু তিনটা ছেলে কাঁদছিল, কি ব্যাপার রে? আরে বাবা, ওই কথাটা আমিও ভাবছি, আগে মেয়ে ছেলের বিয়ে হলে মেয়ের বাবা মা খুব বেশি কাঁদত, আর এখন মেয়ে ছেলের বিয়ে হলে বাবা মার থেকে পাড়ার ছেলেগুলোই বেশি কাঁদে, জানেন? ঠিক বলেছিস। শালা আমি ঠিকই বলি সবসময়। তোদের ডানা কাটা দেশে তো। জানিস বন্ধু, ভালোবাসা সেটা নয় যেটা মন ভেঙে দেয়, ভালোবাসা তো হলো সেটাই যেটা খাট ভেঙে দেয়। নাও ভাতটা খেয়ে নাও তাড়াতাড়ি। ও ভাত আমি খাবো না। কেন? একটু আগে দেখলাম একটা ইঁদুর এর উপর দিয়ে হেঁটে গেল, সেই ভাত আবার আমাকে দিচ্ছে খেতে, হাট খাবো না। কি হয়েছে? ইঁদুর তো খালি পায়ে হেঁটে গেছে, জুতো পরে গেছে, খাও। আরে বাবা, ইঁদুর গেছে এর উপর দিয়ে খাবো না, খাবো না। বন্ধু জানিস, রাত্রিবেলা চোর এসে আমাকে বন্দুক দেখিয়ে বললো মাল কোথায়। আমি বললাম বাসির বাড়িতে দুটো মাল আছে। হারামজাদা চোর আমাকে হাসতে হাসতে পিটিয়েছে। আমি অর্ধেক মাইপে ফেলাচ্ছি আর অর্ধেক 1 ঘন্টার মধ্যে মাইপে ফেলবো, তুমি দেখো।